দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অগ্রণী ভূমিকাও অনস্বীকার্য। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বাঙালির স্বাধিকার অর্জনের পথে বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে এক গৌরবময় ইতিহাস। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় 52-র ভাষা আন্দোলন, 54-র প্রাদেশিক পরিষদের নির্বাচন, 58-র আইন বিরোধী আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র ছয় দফা দাবির ক্ষেত্রে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে। 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনতে ছাত্রলীগের ভূমিকা ছিল অনস্বীকার্য। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভের পেছনে নিরলসভাবে কাজ করেছে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7-ই মার্চের ভাষণের দিন ছাত্রলীগের নেতৃত্বে সারা দেশে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ছাত্রলীগ গোপনে নিতে শুরু করে মুক্তিযুদ্ধের প্রস্তুতিও। এই ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 4 জানুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জন্ম নেয় ছাত্রলীগ, যার প্রতিষ্ঠাকালীন নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় আর দেশ স্বাধীন হওয়ার পর নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে আমরা মনে করি যে 2024 সালে আমরা স্মার্ট বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, কারণ জনগণের মধ্যে স্মার্ট বাংলাদেশের যে অভূতপূর্ব সাড়া এবং জনগণের কাছে দেশরত্ন শেখ হাসিনা যে অবিকল্প নেতা এবং তরুণ প্রজন্মের একমাত্র ভয়েস হচ্ছেন শেখ হাসিনা। 71-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা লেখা আছে ইতিহাসের পাতায়। মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের নেতৃত্বে মুজিব বাহিনী গঠিত হয়। এ সময় শহীদ হন ছাত্রলীগের অগণিত সদস্য। এমনকি মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও ভূমিকা রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ অনন্য ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু নেতা দেশরত্ন শেখ হাসিনার সংগঠন এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য তার যে আপোষহীন লড়াকু সংগ্রাম, সেই সংগ্রামে তার সার্বক্ষণিক সারথি ছিল কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ। তিনি যে দিনবদলের সনদ বাংলাদেশের মানুষকে দিয়েছেন, সেই দিনবদলের সনদ বাস্তবায়নে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে গিয়েছে। পরবর্তীতে দেশের বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অন্তরা বিশ্বাস, News 24, ঢাকা।